ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। রাজস্ব আহরণ বাড়াতে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ করের আওতা বাড়ানোর পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে দারিদ্র ও বৈষম্য নিয়ে বাজেট বিষয়ক সেমিনারে এমন পরামর্শ দেন তিনি। বলেন, বাজেটের আকার বাড়লেও বরাদ্দকৃত অর্থ পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে বন্টন হয় না। এ সময় অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দারিদ্র এক ধরনের অবিচার, এই দারিদ্র কখনো দূর করা না গেলেও তা কমিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 51 কোটি টাকায় দেশে প্রথমবারের মতো চালু হল ভার্চুয়াল ক্লাসরুম। এর মাধ্যমে দেশের সরকারি